হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড, অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইজ, আজকে আমরা চলে এসেছি মিরপুর সাইড ফিট বাজাজ বাইকের শোরুম বাজাজ ফেয়ারে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইজ, বাজাজ পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক বাইকটিতে চলছে বর্তমানে 13,000 টাকা ডিসকাউন্ট। সেই সঙ্গে সঙ্গে যারা চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকবে। তো ভিডিওটা না টানে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান অফার মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো আপনারা যারা এই বাজাজ পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক বাইকটা ইউজ করতেছেন, কেমন মাইলেজ পাচ্ছেন, কেমন ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছেন, অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক বাইকটি। আর এই বাইকটিতে বর্তমানে 13,000 টাকা ডিসকাউন্ট চলছে। তো ভিডিওটা নাটকে সুন্দরভাবে দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে বাজাজ বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড, ইভেন বাজাজের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই বাজাজ পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক বাইকটি অন্যতম। তো এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন অ্যাভারেজ পার লিটারে 45 থেকে 50 কিলোমিটার এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টা 120 কিলোমিটার প্লাস। সোভিয়ার্স, প্রথমে যদি এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি, সেই ক্ষেত্রে চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে। তো এই বাইকটির ইঞ্জিনে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 149 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14 PS @8000 RPM। এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 13.4 Nm @6000 RPM। আর এই বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য আপনারা 5-স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভাষণই পেয়ে যাবেন। তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো এই বাজাজ পালসার 150 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটা স্টার্ট করতে পারবেন। তো দিনের শুরুতে অবশ্যই অবশ্যই কিক স্টার্ট দিয়ে বাইকটা স্টার্ট করবেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। সেই সঙ্গে সঙ্গে এই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে বাজাজের DTSI পাওয়ারফুল ইঞ্জিন, যেটা টুইন স্পার্ক ইঞ্জিন, যার কারণে কিন্তু আপনারা ইঞ্জিন পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির তে পেয়ে যাচ্ছেন আপনারা ইঞ্জিন গার্ড, যেটা কিন্তু আপনাকে ভালো একটা সাপোর্ট দিয়ে থাকবে, যেটা আপনার ইঞ্জিনকে সুরক্ষিত রাখবে। এরপর ভিউয়ার্স, আপনাদের যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখাই, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু অসাধারণ লুকস দেওয়া হয়েছে। আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে টোটালি হ্যালোজেন বাল্ব, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই হ্যালোজেন বাল্বের আলো কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। যারা সিটিতে, হাইওয়েতে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে রাইড করবেন, তারা কিন্তু পর্যাপ্ত আলো পেয়ে যাবেন, যেটা আপনার রাইডে কমফোর্টনেস দিবে। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির ইন্ডিকেটর দেওয়া হয়েছে বাল্ব টাইপের, আর এই ইন্ডিকেটারগুলো কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল দেওয়া হয়েছে। তো অন্যান্য ভ্যারিয়েন্টে কিন্তু নন ফ্লেক্সিবল ইন্ডিকেটর থাকে, বাট এই বাজাজ পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক বাইকটিতে কিন্তু আপনারা ফ্লেক্সিবল ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু ভালো একটা সাপোর্ট দিবে। এরপর আপনারা যদি এই বাইকটির ফ্রন্টে টায়ারের দিকে দেখাই, তো বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন 80x100 টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা ডিস্ক ব্রেক 260 mm, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাবেন। এবং ক্যালিপার দেওয়া হয়েছে অনেক উন্নত মানের। তো ফ্রন্টের চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন টিউবলেস টায়ার, অ্যালয় রিং দেওয়া হয়েছে 17 সাইজের ফ্যাশনেবল ডিজাইনেবল অ্যালয় রিং। তো ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন, যেটা অ্যান্টি ফ্রিকশন ব্যাস সাসপেনশন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো সাপোর্ট পেয়ে যাবেন। এরপর আপনারা যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখাই, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু টোটালি অসাধারণ একটা লুকস দেওয়া হয়েছে। পালসার লেখা লোগোটা কিন্তু আপনারা 3D লোগোয় পেয়ে যাচ্ছেন। তো এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু 15 লিটার তেল ধরে, যার প্রতি লিটার তেলে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে 45 থেকে 50 কিলোমিটার, টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 120 কিলোমিটার প্লাস। আর এই বাইকটির কালারগুলো কিন্তু আপনারা এই শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আপনারা যদি এই বাইকটির হ্যান্ডেলবারের দিকে দেখায়, বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে 3-part হ্যান্ডেলবার, যার কারণে কিন্তু আপনারা ভালো একটা কমফোর্ট রাইড পেয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা হ্যান্ডেলবারের পাশাপাশি মিটারও কিন্তু ডিজিটাল অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন, যেটা বলা হচ্ছে ডিজি অ্যানালগ মিটার। সেমি ডিজিটাল স্পিডোমিটারটা আপনারা ডিজিটাল পেয়ে যাচ্ছেন, আরপিএম মিটার অ্যানালগ পেয়ে যাচ্ছেন। টোটালি অসাধারণ কিন্তু ফিচার দিয়ে আপনারা এই মিটারটা পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যদি এই বাইকটির সিট কভারের দিকে দেখায়, বাইকটির সিট কভারটা কিন্তু টোটালি অনেক লম্বা একটা সিট কভার দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। তো অনেকেই ধারণা করেন যে 2 থেকে 3 জন বসা যাবে, বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী কিন্তু 2 জন বসা ইসরো, অনায়াসে কিন্তু এই লম্বা সিটে 3 জন বসতে পারবে, বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী কিন্তু 2 জন বসা ইসরো। এবং এই বাইকটির যে প্যাসেঞ্জার গ্রাভেল, দুর্দান্ত একটা প্যাসেঞ্জার গ্রাভেল দেওয়া হয়েছে, যেটা কিন্তু ধরে খুবই কমফোর্টনেস পাবে প্লিয়ন।
আর এই প্যাসেঞ্জার গ্র্যাভেলটা কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। আর পালসারের সব থেকে মানে অসাম লুকের যে বিষয়টা সেটা হলো এই বাইকটির টেইল ল্যাম্প। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত একটা টেইল ল্যাম্প পেয়ে যাচ্ছেন, যেটা দেওয়া হয়েছে টোটালি এলইডি এবং লুকসটা কিন্তু টোটালি অ্যাট্রাকটিভ একটা লুকস দেওয়া হয়েছে। অন্য অন্য ভেরিয়েন্টের 150 সিসির বাইক থেকে এই লুকসটা কিন্তু অনেক ইউনিক একটা লুকস দেওয়া হয়েছে, যেটা কিন্তু আজও বিরল। এবং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন আপনারা বাল্ব টাইপের। এরপর আপনারা যদি রিয়ারের কনফিগারেশনটা শেয়ার করি, রিয়ার টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 100/90 সাইজের টিউবলেস টায়ার, সেই সঙ্গে সঙ্গে রিয়ার আপনারা অসাধারণ অ্যাডজাস্টর পেয়ে যাচ্ছেন। এবং রিয়ার সাসপেনশন পেয়ে যাচ্ছেন আপনারা নাইটোক শক অ্যাবজর্বার গ্যাস সাসপেনশন, যেটা খুবই ভালো মানের একটা সাসপেনশন। তো এটা একটা আপনারা টিউবলেস পেয়ে যাচ্ছেন, রিম পেয়ে যাচ্ছেন 17 সাইজের অ্যালয় রিং, আর স্পেশালি ব্রেকিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক 130 মিলিমিটারে, যেহেতু বাইকটা সিঙ্গেল ডিস্ক, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা ফ্রন্টে রিয়ারে ডিস্ক ব্রেক ফ্রন্টে পেয়ে যাচ্ছেন, রিয়ারে পেয়ে যাচ্ছেন আপনারা ড্রাম ব্রেক। এরপর ভিউয়ার্স এই বাইকটির বডি ডাইমেনশন সম্পর্কে যদি আপনাদের সাথে শেয়ার করি, এই বাইকটির ওভারঅল লেন্থ দেওয়া হয়েছে 2035 মিলিমিটার, এই বাইকটির ওভারঅল উইথ দেওয়া হয়েছে 765 মিলিমিটার, বাইকটির ওভারঅল হাইট দেওয়া হয়েছে 1115 মিলিমিটার, এই বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1345 মিলিমিটার। এরপর ভিউয়ার্স এই বাইকটির মূল্যটা যদি আপনাদের সাথে শেয়ার করি, এই বাজাজ পালসার 150 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটিতে বর্তমানে বিশাল মূল্য ডিসকাউন্ট চলছে। তো এই বাইকটির রেগুলার প্রাইস হলো 198,500 টাকা, বর্তমানে 11,500 টাকা ডিসকাউন্ট দিয়ে বাইকটির অফার মূল্য পড়বে 187,000 টাকা। আর যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবে তাদের জন্য কিন্তু আরও 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে এই বাইকটির অফার মূল্য পড়বে 185,500 টাকা, মানে অনেক ডিসকাউন্ট, টোটালি বলা যায় যে 13,000 টাকা ডিসকাউন্ট কিন্তু আপনারা এই বাজাজ পালসার 150 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটিতে পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত চাচ্ছেন যে 150 সিসির একটা সেরা বাইক নিতে কম বাজেটের মধ্যে, তারা কিন্তু বাজাজ পালসার 150 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটা নিতে পারেন। এই বাইকটাতে কিন্তু বর্তমানে হিউজ অফার রয়েছে, যা কিন্তু অন্য অন্য কোনো শোরুমে নেই, আপনারা কিন্তু এই বাজাজ ফেয়ারে পেয়ে যাবেন। আর স্পেশালি যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু 1500 টাকা ডিসকাউন্ট থাকবে। আপনারা কিন্তু মার্কেট যাচাই করতে পারেন, অন্য অন্য শোরুম থেকে কিন্তু অনেক অনেক কম দামে এই বাজাজ পালসার 150 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটা পেয়ে যাচ্ছেন। স্পেশালি কিন্তু আমার চ্যানেলে আজকের ভিডিওতে কিন্তু আপনারা টোটাল 13,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। তো এই ছিল এই বাইকটির ফুল ফেচার এবং বর্তমান আপডেট অফার মূল্য। আর আমি এখন শেয়ার করবো আপনাদের জন্য এই বাইকটা কেমন হবে এবং এই বাইকটা আপনারা কেন কিনবেন। তো প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির লুকস, অন্য অন্য ব্র্যান্ডের 150 সিসির বাইক থেকে এই বাজাজ পালসার 150 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটির লুকসটা কিন্তু টোটালি অসাধারণ একটা লুক দেওয়া হয়েছে। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির প্রাইস, অন্য অন্য ভেরিয়েন্টের 150 সিসির সিঙ্গেল ডিস্ক বাইক থেকে কিন্তু আপনারা এই বাইকটা বর্তমানে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। এই বাইকটির রেগুলার প্রাইস হলো 198,500 টাকা, বর্তমান শোরুমের পক্ষ থেকে আপনারা অফার পেয়ে যাবেন 11,500 টাকা, আর অফার প্রাইস পড়বে 187,000 টাকা। সেই সঙ্গে সঙ্গে যারা চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু আরও 1500 টাকা ডিসকাউন্ট থাকবে, অফার মূল্য পড়বে 185,500 টাকা, টোটাল 13,000 টাকা কিন্তু আপনারা এই বাইকটির ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। অবশ্যই অবশ্যই শোরুমে এসে কিন্তু ইসরাফিল ওয়ার্ল্ড চ্যানেলের নাম বলবেন, তাহলে কিন্তু আপনারা 1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো বর্তমানে কিন্তু অন্য অন্য ভেরিয়েন্টের 150 সিসির সিঙ্গেল ডিস্ক বাইক থেকে কিন্তু অফারে এই বাইকটা আপনারা বর্তমানে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির মাইলেজ, এই বাইকটির মাইলেজ কিন্তু আপনারা অল ওভার অন্য অন্য ব্র্যান্ডের 150 সিসির বাইক থেকে অনেক বেশি পেয়ে যাচ্ছেন। পার লিটারে কিন্তু আপনারা অ্যাভারেজ সিটিতে, হাইওয়েতে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন, যেটা কিন্তু দুর্দান্ত মাইলেজ। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই বাইকটিতে টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 120 কিলোমিটার প্লাস। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ইঞ্জিন, এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু আপনারা বাজাজের DTSI টুইন স্পার্ক ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যেটা সব থেকে শক্তিশালী একটা ইঞ্জিন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা সিটিতে, হাইওয়েতে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু আপনারা ইঞ্জিন পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাবেন। ইঞ্জিন গার্ড রয়েছে, 5-speed গিয়ারবক্স রয়েছে, আর সব থেকে বড় সুবিধা হলো এই বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভাষণই পেয়ে যাচ্ছেন। তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো এই বাইকটা স্টার্ট করতে পারবেন। তো দিনের শুরুতে অবশ্যই অবশ্যই কিন্তু বাইকটা কিক স্টার্ট দিয়ে স্টার্ট করবেন, তাহলে কিন্তু আপনার বাইকের পারফরমেন্স অনেক ভালো থাকবে। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা, অন্য অন্য ভেরিয়েন্টের 150 সিসির বাইক থেকে এই বাজাজ পালসার 150 সিসির সিঙ্গেল ডিস্ক বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কিন্তু আপনারা অনেক বেশি পেয়ে যাচ্ছেন, 15 লিটার। তো অন্য অন্য ভেরিয়েন্টের থেকে অনেক এগিয়ে থাকবে এই বাইকটি।
এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ফ্রন্ট এবং রিয়ারের সাসপেনশন। তো রিয়ারে কিন্তু আপনারা 5-way অ্যাডজাস্টেবল নাইটোক শক অ্যাবজর্বার সাসপেনশন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই কমফোর্ট দিবে আপনাকে। যেটা পিলিয়ন রিয়ারে বসলে কিন্তু কোনো ব্যাক পেন হবে না, যেটা সিটিতে হাইওয়েতে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে ফ্রন্টে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক উইথ অ্যান্টি ফ্রিকশন ব্যাস সাসপেনশন, যেটা কিন্তু আপনার সিটিতে হাইওয়েতে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে ভালো রাইড দিবে। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির সিট কভার। এই বাইকটির সিট কভারটা কিন্তু আপনারা বেশ লম্বা পেয়ে যাচ্ছেন, অনায়াসে কিন্তু আপনার 2 থেকে 3 জন বসতে পারবে, বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসাই শ্রেয়। তো এই সব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা এই বাইকটা অনায়াসে নিতে পারেন। তো সর্বশেষ আরও একবার যদি এই বাইকটির প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এই বাইকটির রেগুলার প্রাইস হলো 1,98,500 টাকা, শোরুমের পক্ষ থেকে আপনারা অফার পেয়ে যাবেন 11,500 টাকা, তো অফার মূল্য পড়বে 1,87,000 টাকা। আর যারা চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু 1,500 টাকা ডিসকাউন্ট থাকবে। তো 1,87,000 টাকা থেকে 1,500 বাদ দিলে 1,85,500 টাকায় আপনারা কিন্তু এই বাজাজ পালসার 150cc সিঙ্গেল ডিস্ক বাইকটা পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই শোরুমে এসে কিন্তু চ্যানেলের নাম বলবেন, তাহলে কিন্তু আপনারা এই 1,500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো টোটালি বলা যায় যে 13,000 টাকা ডিসকাউন্টটাই কিন্তু আপনারা এই বাজাজ পালসার 150cc সিঙ্গেল ডিস্ক বাইকটা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এই ছিল এই বাইকটির টোটাল আপডেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।